না। অনেক সময় গর্ভবতী মহিলারা গোরস্থানের পাশ দিয়ে যান, সমূহ সম্ভাবনা আছে ইফেক্ট করার। প্রেগনেন্ট কোনো মহিলা গোরস্থানের পাশ দিয়ে রাত্রিবেলায় এরকম হেঁটে যাবেন না, এবং এটা পরীক্ষিত একটা বিষয়। ওই যে শীতকাল এখন পিঠা বানাবে অনেকে, তেলের পিঠা, ভাপা পিঠা, এই সেই পিঠা, এই পিঠা টিঠা বানায়া তৈলাক্ত জিনিসগুলোকে অনেক সময় ব্যাগে করে নিয়ে গোরস্থানের পাশ দিয়ে যায়, এটা করেন না। বহু মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। মোহতারাম, আমাদের বাড়ি গোরস্থানের পাশে, তো রাত্রিবেলায় গোরস্থান থেকে কেমন যেন শব্দ আসে, সেই সাথে মাঝে মাঝে আমরা জানালা খুললে দেখতে পাই যে সাদা একটা অস্তিত্ব, কখনো গাছের উপরে কখনো গাছের নিচে, মনে হয় যে কাফন পড়া আছে কিন্তু স্পষ্টভাবে চেহারা দেখা যায় না। গোরস্থান থেকে রাত্রিবেলায় এরকম ঘুমরানো আওয়াজ বা সাদা অস্তিত্বের বিষয়টা, এটা কিভাবে দেখেন, এবং এটা কি আসলে ভালো কিছু না খারাপ কিছু? আমরা তো ভয় পাই, জানলা খুলি না, এমত অবস্থা আমাদের করণীয় কি? খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, বিশেষ করে রাত্রিবেলায় যে গোরস্থানে কত ঘটনা ঘটে, যাদের বাসাবাড়ি গোরস্থানের পাশে হয়তো বা মাঝে মাঝে টের পান, অনেকে টের পান না, গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়, এমন এমন শব্দ হচ্ছে, বাচ্চা কান্না করতেছে এরকম শব্দ, অথচ জানলা খুলে দেখেন কিচ্ছু নাই, আবার জানলা লাগায় শুয়েছেন কম্বলের নিচে, আবার দেখতেছেন কান্নার আওয়াজ, এমনটা হয়। আমি যখন মাদ্রাসায় পড়তাম ছোটবেলায় হিপসখানায়, পাশে গোরস্থান ছিল, তো পাশে গোরস্থান বলতে একই মহল্লায় আর কি, রাত্রিকালীন সময় যখন খাবার দাবার খেয়ে একসাথে গ্রুপ বেঁধে আমরা গোরস্থানের পাশ দিয়ে আসতাম, কিছু একটা টের পেতাম যে কেউ হয়তো আমাদেরকে ফলো করতে আছে, পেছনে তাকিয়ে দেখে আসলে কেউ নাই। তো ছোটবেলায় মারাত্মক ভয় পাইতাম, পরে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। রাত্রিকালীন সময়ে গোরস্থানে অনেকভাবে, অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে থাকেন বাংলাদেশে, আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বিবেচনা করলে আপনি দেখবেন যে কবরের আজাব এটা সত্য, আপনি দেখবেন কবরের জিন্দেগি এটা সত্য, কিন্তু কবরের মধ্যে লাশ সবসময় কিন্তু থাকে না, কখনো লাশ পচে যায়, মাটি খেয়ে ফেলে, হাড়গোড় পড়ে থাকে। জিনদের প্রধান খাবার কিন্তু হাড়গোড়, এবং জিন জাতি এই সমস্ত, যেহেতু আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম কবরস্থানগুলোই কিন্তু অপরিচ্ছন্ন, অপরিচ্ছন্ন মানে ওই ইউরোপ বা পশ্চিমা বিশ্বের খ্রিস্টানদের যে গোরস্থান বা কবরস্থান এরকম নিট অ্যান্ড ক্লিন না। ঢাকা সিটির আজিমপুরে যা দেখেন না কি অবস্থা, ঢাকার ভেতরে যদি অবস্থা হয় গ্রাম অঞ্চলের অবস্থাটা কি? গ্রাম অঞ্চলে এমনও কবরস্থান আছে, এটারে যদি কাইটিয়া সাইটিয়া পরিষ্কার করা হয় হয়তো বা 2-3 হাজার সাপ পাবেন ছোট ছোট, মানে এত নোংরা করে রাখে। তো এটা স্বাভাবিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন যে এই যে উপত্যকা, জলাশয়, জঙ্গল, এই জায়গাগুলো হচ্ছে জিনদের আদর্শ জায়গা। তো ভালো জিন তো সবসময় ভালো জায়গায় থাকে না, মানে খারাপ জিন সবসময় খারাপ জায়গায় থাকে, ভালো জিন ভালো জায়গায় থাকে। এরা মানুষকে অস্বস্তি দিতে পছন্দ করে, ভয় দেখাইতে পছন্দ করে। তো এই জন্য গোরস্থানগুলোকে আপনাদেরকে একটা কথা সবাইকে বলি, বিশেষ করে এলাকা ভিত্তিক যে গোরস্থানগুলো আছে এগুলো আপনারা নিট অ্যান্ড ক্লিন রাখবেন, যদি এই সমস্ত বিড়ম্বনায় পড়তে না চান, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। জঙ্গল রাখতে হবে গোরস্থানকে, এটা জরুরি না, বা দেয়াল নির্মাণ করে অথবা আপনার এই ঘিরে রাখতে হবে জরুরি না, কিন্তু জঙ্গল এগুলো রাখবেন না। অনেক সময় বাঁশ উঠে একটা কবরস্থানে ওই বাঁশ ঝাড় হয়ে গেছে, বড় বাঁশ ঝাড়, বাঁশ ঝাড় কাটতেছে না, কেন রে ভাই? আপনার এই কবরস্থান থেকে যেহেতু বাঁশের ফালি দেওয়া হয়েছে চাটায়ের নিচে ওপরে, তো এই বাঁশ থেকে বাঁশ ঝাড় হয়েছে, 100টা বাঁশ হয়ে গেছে, তো আপনি বাঁশগুলো কাটতেছেন না কেন? কবরস্থানের বাঁশ তো কেটে আপনি ব্যবহার করতে পারবেন, বেচা কিনা করে এই টাকার মালিক হবে গোরস্থান। তো বাঁশ ঝাড় হতে হতে এত বড় হয়ে গেছে যে এটার কোনো হদিসই নাই। আপনাদেরকে একটা কথা বলি, রাত্রিবেলায় যদি এরকম আওয়াজ পান গোরস্থানের পাশ থেকে, আপনারা জানালা খুলবেন না, বরং যেটা করবেন আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি পড়ে ওর মতো থাক, আপনি আপনার মতো থাকি। ছাদের মধ্যে হরমর হরমর করে শব্দ করতেছে, টিনের উপরে কে যেন ঢিল মারতেছে, মনে হচ্ছে আম পড়তেছে, ঘোড়ার ডিম কিচ্ছু নাই, যা দেখতেছে কিচ্ছু নাই, এরকম হয়। এসব ক্ষেত্রে আপনাদেরকে বলবো আয়াতুল কুরসিটা সবসময় চলমান রাখবেন। আর সূরা বাকারা এর আগেও একদিন বলেছি, এটা পারলে লাউড স্পিকার একটু সাইডে রাখেন, যখন দেখবেন যে আপনারা ঘুমাই দিয়ে দিচ্ছে না বা খুব ডিস্টার্ব করতেছে, জানালার কাছে মোবাইল ফোনটা লাউড স্পিকারে সূরা বাকারা সাইডে থুয়ে দেবেন। আপনি বলবেন যে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জানালার কাছে মোবাইল রাখতে? তো নবীর জামানায় কি মোবাইল ছিল? নবীর জামানায় তো মোবাইল ছিল না, কিন্তু এগুলো তো কোরআনের তদবির, কোরআনের চিকিৎসা। কারণ আমরা ফোন দেওয়া শুরু করবে, হুজুর আমার গোরস্থানে সাপ দেখছি, আমার গোরস্থানে গরুদর মারছে দেখছি, আমার গোরস্থানে কি যেন দেখছি,
শুরু হয়ে যাবে না। আপনাদেরকে বলি, গোরস্থান পয় পরিষ্কার রাখবেন, সাদা কোনো কিছু যদি অস্তিত্বে আপনারা টের পান সেদিকে আপনি তাকাচ্ছেন কেন, তাকাবেন না। তো গোরস্থানে রাত্রিবেলায় যাওয়ার চেষ্টাও করবেন না। এই জন্য আসলে আয়াতাল কুরসিটা মুখস্থ করেন, সুরা বাকারাটার আমল করেন, সুরা বাকারার শেষ তিন আয়াতের আমল করেন, কোরআনটাকে নিয়মিত টাচ মানে কাছে রাখেন, কোরআন অনুবাদ পড়েন, কোরআন আরবি পড়েন, আর কোরআনের তেলাওয়াত শুনেন করেন, ইনশাআল্লাহ এগুলো থেকে বাঁচতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন।